বাংলা সিরিয়াল জগতে পরিচিত মুখ ইধিকা পাল, যদিও মাত্র দুটো সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে, তবে এর মধ্যেই তিনি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের প্রিয়তমা ছবির নায়িকা হয়েছেন। আর টলিউডে দেবের বিপরীতেও অভিনয় করেছেন সকলের প্রিয় রঞ্জা। তবে এবার নাকি জানা গিয়েছে খুব শীঘ্রই নাকি বিয়ে করছেন অভিনেত্রী, এমনকি তিনি বরের নামও আস্তে আস্তে জানিয়ে দিয়েছেন। এই বরকে সকলেই চেনে, তার কথাই সকলের প্রিয় তিনি। আসলে সম্প্রতি টলিউডের একটি পাপারাজির অ্যাকাউন্ট থেকে ব্রাইডাল লুকে দেখা মিলেছে ইধিকার। এদিন মেরুন রঙের ভারী লেহেঙ্গা চলিতে সেজেছেন অভিনেত্রী। ডিপ নেক ব্লাউজ আর ভারী গয়নাতে একেবারে অসাধারণ লুকে দেখা যাচ্ছে এই নায়িকাকে। হাতের বালা, সিঁথিতে টিকলি, আংটি একেবারে এই গয়নায় ভরে উঠেছেন তিনি। এই ফটোশুটের মাঝখানে ভিডিও তোলা হয়েছে, সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে এত সাজ কেন। এর উত্তরে তিনি বলেছেন, আমার বিয়ে, আর বরের নাম জানতে চাইলে তিনি বলেন শিব, অর্থাৎ শিব মানে মহাদেব। মজার ছলে নিজের বিয়ের কথা জানিয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, দেবের খাদান ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে ইধিকাকে। এখন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন তিনি, তাই তো সাকিব খানের পর এবার কবি সিনেমাতে শারিফুল রাজের সঙ্গে কাজ করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। এই মুহূর্তে তিনি নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে পছন্দ করছেন, প্রেম করার সময় তার কাছে নেই, তিনি পুরোপুরি সিঙ্গেল। বাংলা সিরিয়াল জগতে পরিচিত মুখ ইধিকা পাল, যদিও মাত্র দুটো সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে, তবে এর মধ্যেই তিনি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের প্রিয়তমা ছবির নায়িকা হয়েছেন। আর টলিউডে দেবের বিপরীতেও অভিনয় করেছেন সকলের প্রিয় রঞ্জা। তবে এবার নাকি জানা গিয়েছে খুব শীঘ্রই নাকি বিয়ে করছেন অভিনেত্রী, এমনকি তিনি বরের নামও আস্তে আস্তে জানিয়ে দিয়েছেন। এই বরকে সকলেই চেনে, তার কথাই সকলের প্রিয় তিনি। আসলে সম্প্রতি টলিউডের একটি পাপারাজির অ্যাকাউন্ট থেকে ব্রাইডাল লুকে দেখা মিলেছে ইধিকার। এদিন মেরুন রঙের ভারী লেহেঙ্গা চলিতে সেজেছেন অভিনেত্রী। ডিপ নেক ব্লাউজ আর ভারী গয়নাতে একেবারে অসাধারণ লুকে দেখা যাচ্ছে এই নায়িকাকে। হাতের বালা, সিঁথিতে টিকলি, আংটি একেবারে এই গয়নায় ভরে উঠেছেন তিনি। এই ফটোশুটের মাঝখানে ভিডিও তোলা হয়েছে, সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে এত সাজ কেন। এর উত্তরে তিনি বলেছেন, আমার বিয়ে, আর বরের নাম জানতে চাইলে তিনি বলেন শিব, অর্থাৎ শিব মানে মহাদেব। মজার ছলে নিজের বিয়ের কথা জানিয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, দেবের খাদান ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে ইধিকাকে। এখন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন তিনি, তাই তো সাকিব খানের পর এবার কবি সিনেমাতে শারিফুল রাজের সঙ্গে কাজ করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। এই মুহূর্তে তিনি নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে পছন্দ করছেন, প্রেম করার সময় তার কাছে নেই, তিনি পুরোপুরি সিঙ্গেল। বাংলা সিরিয়াল জগতে পরিচিত মুখ ইধিকা পাল, যদিও মাত্র দুটো সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে, তবে এর মধ্যেই তিনি বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের প্রিয়তমা ছবির নায়িকা হয়েছেন। আর টলিউডে দেবের বিপরীতেও অভিনয় করেছেন সকলের প্রিয় রঞ্জা। তবে এবার নাকি জানা গিয়েছে খুব শীঘ্রই নাকি বিয়ে করছেন অভিনেত্রী, এমনকি তিনি বরের নামও আস্তে আস্তে জানিয়ে দিয়েছেন। এই বরকে সকলেই চেনে, তার কথাই সকলের প্রিয় তিনি। আসলে সম্প্রতি টলিউডের একটি পাপারাজির অ্যাকাউন্ট থেকে ব্রাইডাল লুকে দেখা মিলেছে ইধিকার। এদিন মেরুন রঙের ভারী লেহেঙ্গা চলিতে সেজেছেন অভিনেত্রী। ডিপ নেক ব্লাউজ আর ভারী গয়নাতে একেবারে অসাধারণ লুকে দেখা যাচ্ছে এই নায়িকাকে। হাতের বালা, সিঁথিতে টিকলি, আংটি একেবারে এই গয়নায় ভরে উঠেছেন তিনি। এই ফটোশুটের মাঝখানে ভিডিও তোলা হয়েছে, সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে এত সাজ কেন। এর উত্তরে তিনি বলেছেন, আমার বিয়ে, আর বরের নাম জানতে চাইলে তিনি বলেন শিব, অর্থাৎ শিব মানে মহাদেব। মজার ছলে নিজের বিয়ের কথা জানিয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, দেবের খাদান ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে ইধিকাকে। এখন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা হয়ে উঠেছেন তিনি, তাই তো সাকিব খানের পর এবার কবি সিনেমাতে শারিফুল রাজের সঙ্গে কাজ করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। এই মুহূর্তে তিনি নিজের ক্যারিয়ার নিয়ে ভাবতে পছন্দ করছেন, প্রেম করার সময় তার কাছে নেই, তিনি পুরোপুরি সিঙ্গেল।